তোমার বন্ধু যদি অসতু হয় তাকে ত্যাগ করো না, বরং প্রয়োজন হলে তার সঙ্গবন্ধ করো। কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়মানুবাক্যে তাকে সাহায্য করো, আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো। তোমার বন্ধু যদি কুপোতে যায় আর তুমি যদি তাকে ফিরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো, তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না। বন্ধুর কুৎসা রটিও না বা কোনো প্রকারের অন্যের কাছে নিন্দাও করো না, কিন্তু তাই বলে তার নিকট কোনো মন্দের প্রশ্রয়ও দিও না। বন্ধুর নিকট উদ্যত হইও না, কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন করো। বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না, কিন্তু যা পাও প্রেমের সহিত গ্রহণ করো। কিছু দিলে পাওয়ার আশা রেখো না, কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করো। যতদিন তোমার শরীরে ও মনে ব্যথা লাগে, ততদিন তুমি একটি পিপীলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো। আর যদি না করো, তবে তোমার চাইতে হীন আর কে? তোমার গালে চড় মারলে যদি তুমি বলতে পারো কে কাকে মারে, তবে অন্যের বেলায় বলো ভালোই। খবরদার, নিজে যদি ভাবতে না পারো তবে অন্যের বেলায় বলতে যেও না। যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না। বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো, এমন ভ্যালু ভালো। যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো। নিজের মৃত্যু যদি অপছন্দ করো, তবে কখনো কাউকে মোর বলো না। এগিয়ে যাও, কিন্তু ম্যাপে দেখতে যেও না কতদূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। অনুভব করো, কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে। যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। অনুরোধ করো, কিন্তু হুকুম করতে যেও না। কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যের প্রশ্রয়ও দিও না। ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। ক্ষিপ্র হও, কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। বীর হও, কিন্তু হিংস্রক হয়ে বাঘ বাল্লুক সেজে বসো না। বন্দেই পুরুষোত্তম।